केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाहर सभार ठीक आगे राते मेदिनीपुर शहरे शुभेंदु अधिकारी बिरोधी होर्डिंग। प्रकृत জননেতা হলে বিজেপি নয় নতুন দল করতে হোর্ডিংয়ে ঠিক এই ভাষাতেই আক্রমণ করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। আমরা অনুগামী ছিলাম লেখা এই ব্যানারকে ঘিরে নতুন করে চাপানোতর জেলা রাজনৈতিক মহলে। যদিও দাদার অনুগামী নামে পরিচিত স্নেহাশিস ভৌমিকের দাবি এই ঘটনার পিছনে দাদার অনুগামীরা জড়িত নয়, চক্রান্ত করে এমন হোর্ডিং দেওয়া হয়েছে বলেও দাবি করেন সদ্য তৃণমূল পদত্যাগকারী নেতা স্নেহাশিস ভৌমিক। এরা অনুগামী ছিল না, সুবিধাবাদী ছিল, শুভেন্দু অধিকারীর কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। আজকে মনে হচ্ছে যে করে খাওয়ার অনেক বাকি আছে, আরও তৃণমূল কংগ্রেসটা যতদিন থাকবে আমরা করে টোরে খাবো, তারপরে আমরা যাব, এরাও আসবে, কিন্তু আজকে এরা কারোর কারোর কাছে ভালো হওয়ার জন্য এই সব নোংরামি করছে। রাজনীতিতে আমি সবসময় মনে করি, আমি বিকেলবেলা যখন পদত্যাগ করি তখনও বলেছি যে রাজনীতিতে এই নোংরামিটা কাম্য না। রাজনীতি যখন যার যেটা ভালো লাগবে, রাজনীতি একদিনের গেম নয়, এক ঘন্টার রেস নয়, দীর্ঘমেয়াদি ব্যাপার, এবং রাজনীতিতে অনেকেই অনেক জায়গায় যেতে পারে। আজকে অনেক জায়গায় বলছে বেইমান মির্জাপুর, আমরা তো তাহলে আগে আমরা মির্জাপুর, আমরা কংগ্রেস ছেড়ে ছাত্রপরিষদ ছেড়ে আমরা তৃণমূলে এসেছিলাম, তৃণমূলের সঙ্গে আমরা বিজেপির জোট করেছিলাম, আমাদের মন্ত্রী হয়েছিল, তারপরে বিজেপিকেও ছেড়েছি, তারপরে আমরা কংগ্রেসকে নিয়ে 2011 সালে দল গঠন এই সরকারে এসেছিলাম, সেই কংগ্রেসকেও আমরা 6 মাসের মধ্যে ছেড়ে দিয়েছি। তাহলে আমরা তো নিজেরা আগে মির্জাপুর, তা আমরা নিজে মির্জাপুর হয়ে অন্য লোককে কী করে মির্জাপুর বলতে পারি। একই সাথে বিজেপি বিরোধী হোর্ডিং দেওয়া হয়েছে মেদিনীপুর শহরে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী সভার আগে এই হোর্ডিং ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। কেন শহর জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টার, মানে আরে দলের পোস্টার, আমরা দল করি তৃণমূল দল, আমাদের পোস্টার থাকবে নি? যে কালা কৃষি আইন করতে পারে সে মেদিনীপুর শহরে আসছে আমাদের পশ্চিমবঙ্গে, হ্যাঁ, তা অবশ্যই স্বাগত জানাতে হবে, স্বাগত জানানোর জন্যই তো করা। দল ত্যাগ কি মনে হয়? কি মনে হয়? কিছুই মনে নেই, এরকম অনেকে আসে অনেকে চলে যায়, তাদের কিছু যায় আসে না, ওখানে পোস্টার পড়েছে দেখলাম, ওটা কিছুই যায় আসে না, এরকম পোস্টার অনেক পড়ে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।